আপনি বলতে পারেন, অনেকে বলতেছে বলে যে এটা ছোট ঘটনা, টিপের ঘটনা, এটা নিয়ে কথা না, এটা এই তো বুঝলেন না, এটা টিপের ঘটনা না, এটা অসভ্যতার ঘটনা, এটা অসভ্যতামির ঘটনা, ইতরতার ঘটনা। একটা ছোট টিপের ঘটনা হইলে ওই লোকের জীবনটা বরবাদ করে দেয়া যায়, এই লোক অপরাধ করছে কি করেন সেটা আমি জানি, আমার জানার দরকারও নাই। এটা প্রমাণ করার দায়িত্ব তাদের, আমাদের না। এই লোকেরও দায়িত্ব না এটা প্রমাণ করার যে আমি নিরপরাধ, আমারও দায়িত্ব না প্রমাণ করে এই লোকের নিরপরাধ। তার শুধুমাত্র এই পুরো আলোচনাটা শুরু এবং শেষ এক জায়গাতে হবে, যে হোয়াট প্রুফ ডু ইউ হ্যাভ, হোয়াট এভিডেন্স ডু ইউ হ্যাভ। কোনো এভিডেন্স আছে নাই তো শাট দ্য ফাক আপ, কিন্তু কিছু করার নাই, বাঙালি তোদেরকে এই কথা আপনি বুঝাইতে পারবেন না। ওকে, আমরা হচ্ছে টিপ সাগার হচ্ছে তৃতীয় দিনে প্রবেশ করলাম। যদিও তৃতীয় দিনে প্রবেশ করার মতো এটা কোনো ঘটনা না, এটা কোনো আলোচনার যোগ্য কোনো ঘটনাই না, সেটা তো দুই দিন ধরে আলোচনা করতেছি। এটা এমন একটা বিষয় যেটার কোনো তথ্য নাই, প্রমাণ নাই, কিছু নাই, শুধুমাত্র একজনের মুখের দাবির ভিত্তিতে বাঙালি মব চায় হচ্ছে ওই লোককে শাস্তি দিবে, শুধুমাত্র একজনের মৌখিক দাবির ভিত্তিতে, শুধুমাত্র একজনের মৌখিক দাবির ভিত্তিতে মব চাচ্ছে একজনকে শাস্তি দিবে, বুঝতেছেন তো? তো প্রথম দিনে তো এটা নিয়ে কথা বলছি যে যেটার কোনো তথ্য নাই, প্রমাণ নাই, এটা নিয়ে এত কথা হচ্ছে কেন? ফার্স্ট অফ অল, মানে কথা হোক সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের সমস্যা তো বুঝেন, কথা হইলে কিন্তু মবের চাওয়া অনুযায়ী কিন্তু অ্যাকশন শুরু হয়ে যায়। সো এই কারণে বিপদ কথা বলা নিয়ে, যে কথা বললেই পান্ডামি শুরু হয়ে যায়। তো অ্যাপারেন্টলি ডে থ্রিতে চলে আসছে, এখনও বাঙালির মাথায় ঢুকতেছে না যে ঘটনাটা কী, এই ঘটনাটাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে। এটা কেন কারণ? কারণ হচ্ছে বাঙালি হচ্ছে অসভ্য, ইতর, বদমাইশ, জানোয়ার, বাঙালি জাতিকে ডিসক্রাইব করতেছে, সেফুদার ভাষায় হইতেছে গরিব ছোট লোক এরা। তো এই গরিব ইতর ছোট লোকরা, এদের সাথে তো আপনি সভ্য আলাপ করতে পারবেন না, রাইট? মানে একটা অভিযোগ উঠছে, মানে একটা মহিলা সে একটা অভিযোগ তুলছে, তোলার পর আপনি কী বলবেন যে ও আচ্ছা আপনার সাথে এটা ঘটছে, প্রমাণ কী? মানে আপনি বললেন ঠিক আছে মানলাম হয়তো ঘটছে, হয়তো সত্যিকার অর্থে ঘটছে, মানে বিচারের সিস্টেম কী? আপনাকে একটা অভিযোগ করলে এটা সত্য হোক মিথ্যা হোক আপনাকে প্রমাণ দিতে হবে, যদি আপনি প্রমাণ দিতে না পারেন এটা সত্য হইলো কিছু করার নাই, উই ফিল স্যাড ফর ইউ, উই ফিল সরি ফর ইউ, কিছু করার নাই, প্রমাণ নাই, আপনার মুখের কথা ধরে একজনকে শাস্তি দেওয়া যায় না। সো এই জিনিসটা প্রথম দিন এই পয়েন্ট আমি করছি এবং এখন পর্যন্ত বলে যাচ্ছি, এটা এটা নিয়ে এটার যেটা কোনো তথ্য প্রমাণ, এটা নিয়ে বাঙালি নাচতেছে কেন, কার শাস্তি যাচ্ছে, কিসের শাস্তি যাচ্ছে, কেন শাস্তি যাচ্ছে? তো এই অসভ্যদেরকে তো নিয়ে আসলে কী বলবো, এটা তো আসলে নতুন, এই কারণে তো কথা বলতেছি, অসভ্যগুলোকে তো কথা না বললে অসভ্যগুলো ফাঁসি দিবে ধরে ধরে মানুষজনের রাস্তার মোড়ে মোড়ে, মব লিঞ্চিং হবে 1920 আর কি, বোঝেন না? এগুলো এখন অসভ্য হয়নি, এগুলো অসভ্য রয়ে গেছে। এবং যে কথাটা সবসময় বলতেছি, গতকালকের পর্বে বলছি, আরেকবার বলি, যে বাঙালি ছোটো লোকদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে, তাদের ধারণা হচ্ছে, তাদের জগৎ যেভাবে অপারেট করে, যে কারো বিরুদ্ধে কোনো একটা অভিযোগ তুলে দিলে এবার তাকে অপ্রমাণ করতে হবে যে সে অপরাধী না। আরেকবার বলি, কারণ বাঙালি কিন্তু এখনও শান্ত হয় না, এখন এগুলো গরম হয়ে আছে, কারণ গতকালকের ওই যে কী জানি বাইকের পেছনে কে বসে আসে, ওইটা বের হয়ে আসে, ওইটা নিয়ে আবার নাচা শুরু করছে, এগুলোকে এই লোকের এই যে লোকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, এই লোককে কি এগুলো আধো প্রমাণ করার পার্টেন, এই লোকের পেছনে কে আসে কে না এগুলো কিছু মিন করে? এগুলো কোনো রেলেভেন্ট ইনফরমেশন মোটেই না। আমি এগুলো গতকালকে আলোচনা করছি কেন, এই লোকের পিঠ বাঁচাইতে, কারণ এই মব ধরে এই লোকের ফাঁসি দিবে, এই কারণে এগুলো নিয়ে কথা বলছি। এগুলো কোনোটা কোনো প্রাসঙ্গিক কোনো কথাই না। এখন এই ছোটো লোকরা, এই ইতরেরা, এই বদমাইশেরা, এরা এখন এই ভিডিও দিয়ে ওই ওই লোকের পেছনে বলছে যে মহিলা বসেছিল, এই যে মহিলা নাই, তো তাতে কী প্রমাণিত হয়েছে? তাতে প্রমাণিত হয়েছে মহিলা ওই লোক ওই মহিলাকে টিপ নিয়ে কমেন্ট করছে, কেমন প্রমাণ হলো? এখানে তো আমরা কথা হচ্ছে যে প্রথমত বললেও এটা কোনো শাস্তিযোগ্য অপরাধ, আমি বাদ দিলাম বাঙালির লোক এইগুলো বললার তো লাভ নেই, বাঙালির সাথে বাদ দিলাম। ওই মহিলার ওই লোকের পেছনে কেউ বসে থাকুক বা না থাকুক, তাতে করে কীভাবে প্রমাণিত হয় যে ওই লোক ওই মহিলাকে বলছে তুই টিপ পড়ছিস কেন? হয় না। তারপরে বাঙালি এই যে প্রমাণিত হয়ে গেছে না, কিছু প্রমাণ হয় না, এই লোকের এত কথা বলারই প্রয়োজন নেই, এই লোকের সিম্পলি একটা কথাই লোক বলবে যে আমি আপনাকে কথা বলছি, কী প্রমাণ আছে? শেষ না, কিন্তু বাঙালি তো মব ধরে ফাঁসি দিবে ওকে, ভালো কথা। এখন বাইকের পেছনে কি আছে না নাই, এটা তারা প্রমাণ করতেছে এরা যে ওই লোকের ওইখানে কথা বলছে কি বলছে না, ওকে। মানে আরেকবার পয়েন্টটা বলি, বার্ডেন অফ প্রুফ কিন্তু এই লোকের কাজ এখন চলে আসছে। এখন এই বাঙালি শুয়োরগুলোকে এখন আপনি কোনোভাবেই আর এদেরকে শান্ত করতে পারবেন না, তাদের এক কথা লাম সাম ফুল পাখি লতা পাতা নিয়ে টেনে টেনে এরা এই লোককে ফাঁসি দিবে। এখন এই লোকের যে সিম্পলি একটা কথা বললেই যে কোনো কথা আগানোর সুযোগই নাই, যে প্রমাণ কী, প্রমাণ দাও, আমি যে কথা বলছি হোয়াট ইজ ইউর প্রুফ, বাঙালির কাছে প্রুফ হয়েছে যে এই লোকের পেছনে হইতেছে ওনার স্ত্রী বসেছিল, বসে যে স্ত্রী বসে না, আচ্ছা গেল এই ইতরদের নিয়ে গেল। সেকেন্ডলি হচ্ছে এই লোকের পেছনে যে স্ত্রী বসেছিল কে বলছে আপনার এই কথা? বাইকে জোনার পেছনে এই যে দেখা গেছে হলুদ, এটা যে লোকের স্ত্রীর কথা আপনারা কই পেয়েছেন? এই লোক বলছে? মানে এই ইতরদের কি নিয়ে বাঙালি এগুলো এইরকম, এগুলো শিক্ষিত অশিক্ষিত যে কথা বলি সবসময় বলি, এগুলোর পড়াশোনা এগুলোর গোবর মাথা ভর্তি, এগুলোর পড়াশোনা এগুলোর কোনো কিছু চেঞ্জ করা নেই। যে শিক্ষিত ইতরদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়ে এখন কথা বলবো, ইতর দিয়ে তো দেশ ভর্তি এমনি এমনি বলি না, এই কথা সবসময় বলে আসছি, চারপাশে এত ইতর, এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব না ইতরদের ভিড় থেকে।
ওই লোক কি বলছে যে আমার পেছনের এই যে ব্যাগ, এটা আমার ওয়াইফ, এই লোককে কেন এখন এটা প্রমাণ অপ্রমাণ করতে হবে, এই বার্ডেন লোকের উপরে বাঙালি সুররা কেন চাপাই দিচ্ছে, এই লোক তো এই কথা একবারও বলে নাই। এগুলো তো আমরা বলতেছি, এগুলো এই যে 71 টিভির লোকজন বলছে এবং আমিও বলি নাই। মানে আমার বলার জায়গাটা কোন জায়গায়, আমি গতকালকে পর্বে যেটা দেখাইছি যে 71 টিভির লোকজন বলছে যে এটা আমি তো ফোন থেকে দেখছি, আমি তো কম্পিউটারে এসে দেখি নাই, যে এটা একটা সমস্যা যে আমার কর্মব্যস্ততার কারণে সুবিধা করে সব কিছু করতে পারি না। আমি গতকালকে অফিস থেকে আসতে আসতে ভিডিওটা ফোনে দেখছি, দেখেও আচ্ছা 71 টিভির এরা বলতেছে যে বসে আছে এসি, তো আমি এপিসোড করছি এটা ধরে নিয়ে যাবো। মা তারা সবাই বলতেছে যে এই ওই লোকও বললো যে হ্যাঁ পিছনে কে জানি বসে আছে, তারপর মিথিলা ফারজানও বললো যে হ্যাঁ 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 ভিতরে পিছনে কে জানি বসে আছে, এবং আমি সেটা নিয়ে কথাবার্তা শেষ করছি। ভিডিও যখন এডিট করতে গেছি তখন আমার নিজেরই দেখে খটকা লাগছে যে এটা কি আদৌ কোনো মানুষ বসে আছে, দেখে তো মনে হচ্ছে না মানুষ, কারণ একটা মানুষ পিছনে বসে আছে কিচ্ছু দেখা যায় না, পিছনে পুরো ফাঁকা। আমার তখন একটু ডাউট হয়েছে, ডাউট হলে আমি যেহেতু রেকর্ড করে ফেলছি, যা করছি সেটা প্রচার করছি। কেন প্রচার করছি এটার কারণটা বোঝেন, কারণ হচ্ছে প্রথমত এটা একটা কোনো পিস অফ ইনফর্ম, কোনো ক্রুশাল পিস অফ ইনফরমেশন না। দ্বিতীয়ত, হাউ ডু ইউ নো এই লোকের যে ভিডিওটা দেখাচ্ছে এটা কখনকার ভিডিও, এই লোকের অফিসে এটা আসার পথে ভিডিও, যাওয়ার পথে ভিডিও, বোকে ড্রপ করার আগের ভিডিও, বোকে ড্রপ করার পরের ভিডিও, আপনি কীভাবে এই একটা স্ন্যাপশট দেখে আপনি ডিসাইড করতে পারতেছেন যে এই লোকের সাথে ওই লোকের ওয়াইফ যায় নাই, ছিল না, এবং এই লোক মিথ্যা কথা বলতেছে, এই লোক কি দাবি করছে, ব্যাপারটা মিথ্যা হইতো কখন, এই লোক যদি এই ছবিটা দেখে বলতো এই যে দেখো হলুদ যেটা দেখা যাচ্ছে এটা আমার ওয়াইফ, পরবর্তীতে আমরা সাইডের একটা ছবি দেখলাম যে না এই যে তুমি যেটা হলুদ দাবি করছো তোমার ওয়াইফ এটা তো হলুদ, এটা একটা ব্যাগ, তখন আমরা বলতে পারতাম এই লোক মিথ্যা কথা বলছে। এই লোক তো এই হলুদ এটা দেখে কিছুই বলে না, এই লোক বলছে আমার সাথে আমার ওয়াইফ ছিল, আমি আমার ওয়াইফকে ড্রপ করছি, করে সে তার পথে গেছে, আমি আমার পথে গেছি। নাও এই ছবিটা যদি তার ওয়াইফকে ড্রপ করার পরে হয়, এই ছবিটা যদি সে তার ওয়াইফকে ড্রপ করার পরে হয়, সে তো তার ওয়াইফকে ড্রপ করে চলে আসছে, আপনি কীভাবে জানলেন যে ছবিটা কখনকার ছবি? মানে এই ছোটো লোক দেখি নিজে কী বলবো, এরা যে মানে বৈশা রয়েছে লোককে ফাঁসি দেওয়ার জন্য, ইতরের দল বসে আছে লোককে ফাঁসি দিবে, সেটা গেল ফার্স্ট থিং। প্রথমত হচ্ছে এই ছবি কখনকার আমরা জানি না, এই লোকের ওয়াইফকে ড্রপ করার আগের না পরের, সো এই ছবি মেবি স্টিল ডাজেন্ট মিন এনিথিং অর মেবি স্টিল ভ্যালিড, প্রথমত। দ্বিতীয়ত হইতেছে এই লোক দাবি করে নাই এই এই হলুদ এটা দেখায় যে এটা আমার ওয়াইফ, এটা হইতেছে 71 টিভির লোকজন দেখে অ্যাসাম্পশন করছে, দেখে ধারণা করছে, মনে হচ্ছে কে জানি। সো এই লোকের উপর অলরেডি এই বার্ডেন নাই এটা প্রমাণ বা অপ্রমাণ করার, এই পেছনের এটা তার ওয়াইফ কি ওয়াইফ না, সেই কথা কখনোই বলে না যে এইটাই আমার ওয়াইফ, সে বলছে আমার সাথে আমার ওয়াইফ ছিল, এই ছবি এই ব্যাগ তার ওয়াইফ এটা সে দাবি করে নাই কখনোই। ওরে খোদারে মাথা যে বাঙালির, আচ্ছা এইগুলোর সাথে যে কী বলবো, আচ্ছা যাক। থার্ড ঘটনা, এত কথা কেন বলতে হচ্ছে, ইতরদের কথা বুঝেন না, ইতরা তো ফাঁসি দেবে এখন এই লোককে, এই লোকের তো কোনো কথা বলারই দরকার নেই, এই লোকের এই লোক শুধুমাত্র মিডিয়ার সামনে এসে একটা কথাই বলতে পারতো, কিন্তু এত অসভ্য দেশ এই কথা বললে ফাঁসি দিয়ে দিবে, কারণ এই লোক পারতেছে না, শুধু হিসাবে বলবে যে আপনার এরকম উন্মাদের মতো করতেছেন কেন, কী প্রমাণ আছে? হ্যাঁ হয়তো এই লোক এই কথা বলছে, হয়তো বলছে, এখন আপনি শাস্তি দিবেন, কী প্রমাণ আছে? শাস্তি দিতে হলে তো প্রমাণ লাগবে, কী প্রমাণ আছে, হোয়াট প্রুফ ডু ইউ হ্যাভ? কোনো প্রুফ নাই, তাহলে হয়েছে অফ যান, এবার বাড়ি চলে যান সবাই। হয়তো আমরা বুঝতেছি লোকে কথা বলছে, কিছু করার নাই, এটাই হইতেছে সভ্যতা, এটাই হইতেছে বিচার, এটা হচ্ছে ন্যায় বিচার। বাঙালি তো ন্যায় বিচারের সাথে ধারণার সাথে পরিচিত না, এগুলো তো মব, এগুলো এখন ওই সেই মধ্যযুগের ছোটো লোক ইতর, ওই যে সেফুদার যে গালাগালি করে সবসময়, আমার এই জন্য সেফুদাকে খুব পছন্দ, এগুলো যে ছোটো লোক ইতর আর কি কী জানি বলে গরিব অসত্য না সেফুদার কথাগুলো। আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শিক্ষিকার আমার সাক্ষাৎকার দেখেন, উনি ক্রিমিনোলজি ডিপার্টমেন্ট, উনি অপরাধ বিষয়ের শিক্ষিকা। দেখেন বাঙালি বাংলাদেশের এক্সপার্ট নিয়ে কিন্তু হাজারবার আলোচনা করছি, বাঙালির এক্সপার্ট এগুলো হইতেছে সব ইতর বদমাইশ, সেফুদার যেরকম বলে ইতর বদমাইশ গরিব ছোট লোক। আপনাদের মনে আছে ওই যে পরিমণির ঘটনা নিয়ে দেখাইছিলাম, পরিমণি যখন হাতে এফ মি মোর লিখে যখন ইয়ে করছে দেখাইছে, পরিমণি যেখানে সমালোচনা সেখানে সমালোচনা করছে, যেখানে ডিফেন্ড করার মনে হয়েছে সেখানে ডিফেন্ড করছে, এটা আমার তো সাইড নেই বাঙালি ইতরদের মতো। ওকে সো পরিমণি গিয়ে যেখানে সমালোচনা করছি টুসি ভালো কথা, আবার যখন এই বাঙালি ইতররা পরিমণির পেছনে লেগে গেছে অযৌক্তিকভাবে, সেটাও আমি আবার আলোচনায় তুলে আনছি যে পরিমণির হাতে লিখা ছিল এফ মি মোর, বাংলাদেশের পদকপ্রাপ্ত আইনজীবী, সে বলতেছে এটাকে পরিমণিকে কেন হাতে এটা দেখাইছে, এটা কী ধারায় খেলবে, তাকে যৌন উত্তেজনা সৃষ্টি করছে, এবং পর্ন 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 কাকে বলে, পর্ন কাকে বলে সংজ্ঞা এখন ভিডিও বের করে আমাদেরকে কী জানি বলে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের অক্সফোর্ড ডিকশনারি খুঁজে বের করতে হবে না, পর্ন কাকে বলে আমরা সকলে জানি, রাইট? এটা নাকি পর্ন ধারায় সে প্রদর্শন করছে, পর্ন এই ধারায় খেলবে। সো বাঙালি এই ইতরদের তো বুঝছেন ধারার ব্যাখ্যা কীভাবে করে, আজকে আমরা সেই জিনিস দেখবো। এই মহিলাকে টিপ পরা নিয়ে প্রথমত লোক কিছু বলছে, এটা কোনো আলোচনারই কোনো করার কোনো মানে হয় না কোনো। দেখেন আরেকবার বলি কথাটা, এই বিষয়গুলো বাংলাদেশে এত আলোচিত হয় যেগুলার ভিডিও এভিডেন্স থাকে, যেগুলো কেউ ফিল্ম করছে ফেসবুকে আসছে সেগুলো নিয়ে এত কথা হয়, এই জিনিসটা এই রকম কথা হওয়ার আপনি অন্য যত ঘটনা বাংলাদেশে আলোচিত হয়েছে কোনটার সাথে এটা মিলাইতে পারবেন না, কারণ কোনোটা এই কোনো এটার কোনো প্রমাণ নাই। পরিমণিটা যেরকম পরিমণি আসে একটা অভিযোগ করছে, তারপর যখন তথ্য প্রমাণ আসছে দেখা গেছে পরিমণি, যখন ভিডিও টিডিও বের হয়েছে দেখা গেছে পরিমণি গালাগালি করতেছে, পরিমণি মক ছুড়ে মারতেছে, পরিমণি জিনিসপত্র ভাঙচুর করতেছে। সো পরিমণি যখন অভিযোগ তুলে দিয়েছে ওই লোককে, কিন্তু একই ঘটনা, এই ঘটনার পুনরাবৃত্তি।
এখন এই লোক নির্দোষটা অপরাধী জানি না, ওই যে তথ্য প্রমাণ বেরোলে হয়তো দেখা যাবে নিরপরাধী, এই লোকের কথা সত্যি। তখন পরিমনির ঘটনার সময় যে নাসিরুদ্দিন, ওই লোকের কথা কেউ বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি নাই। ওরে খোদা, প্রথম পর্বে আমিও এরকম, এই পর্বে যেরকম বলছি, প্রথম পর্বে আমিও বলছি যে নাসিরুদ্দিনের কথা বিশ্বাস করার কোনো কারণ নাই, যে উনি পরিমনি এতগুলো কথা বলছে, এরকম স্পেসিফিক দাবি তুলছে, এগুলো কি মিথ্যা? নিশ্চয়ই মিথ্যা না ধরে নিয়ে আমি পুরো আলোচনাটা করছি। পরে যখন ভিডিও বের হলো, দেখা গেলো ইয়েস, ওই লোক যা বলছে প্রত্যেকটা কথা পুই পুই করে সত্য, পরিমনির প্রত্যেকটা কথা মিথ্যা, ওই লোক একটা বড় মিথ্যা কথা বলে নাই। কিন্তু শুরুরা কিন্তু পরিমনি একটা অভিযোগ তুলে দিছে, ওই ভিডিও যদি বের হইতো না, এভিডেন্সগুলো না বের হইতো, তাহলে কি হইতো? নাসিরুদ্দিন কিন্তু এখনও বাঙালি মবের হাতে হইতেছে অপরাধী এবং তাকে ফাঁসি দিতে হবে। এই লোকের ভিডিও এভিডেন্স বের হলে হয়তো দেখা যাবে এই লোকের কথা সত্যি, কিন্তু এভিডেন্স বের হচ্ছে না। যেহেতু বের হচ্ছে না, তাহলে এই লোক কিন্তু অলরেডি বাই ডিফল্ট নিরপরাধ। কিন্তু বাঙালি শুয়োরগুলো কিন্তু এসে এসে ভিডিওর নিচে কমেন্ট করবে যে দেখছেন ওই লোকের পিছনে কে বসে আছে, কে বসে নাই, এই না সে না, এর কোনোটাই কিন্তু প্রমাণ করে নাই লোক, এই যে অভিযোগ তোলা হয়েছে অভিযোগ সত্য কিনা। নাম্বার ওয়ান। নাম্বার টু হইতেছে এই লোকের পেছনে যে এই ব্যাগ, যে এই লোকের ওয়াইফ এই দাবি এই লোক করে নাই, সুতরাং এই লোকের উপরে এই বার্ডেন নাই প্রমাণ অপ্রমাণ করার, যে এই পেছনে কে বসে আছে। এটা 71 টিভির ওরা বসে যান, 71 টিভি ওদের কাছে যান, ছাগলগুলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা দেখেন, এই যে একটু আগে যেরকম বললাম যে পরিমনিকে পর্ন ধারায় খেলবে, পর্নোগ্রাফি ধারায় হাতিয়ে দিছে দেখে, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এই লোককে দেখেন কী কী ধারায় খেলবে। এরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভুলে গেলে চলবে না, ভুল করবেন না, এরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এক্সপার্ট, সে ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের অপরাধের কী জানি শিক্ষিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, ম্যাডাম স্যার করে কথা বলতে হবে, পিডিমিডি আছে কিনা জানি না, থাকতেও পারে। এখন এগুলোর কথা কী বলবো, আপনাদের মনে আছে যে আমি একটা ভিডিও নিয়ে, ভিডিও গেমস নিয়ে আমি একটা এপিসোড করছিলাম যে ভিডিও গেমস খেলা নিয়ে বাংলাদেশ নিষিদ্ধ করবে কিনা, এরকম একটা আলোচনা হচ্ছিল। তখন এক ডাক্তার, এক শিশু বিশেষজ্ঞ আসছে, বাঙালি এক্সপার্ট, মন গড়া কথা বলে শিশু বিশেষজ্ঞ, সে এসে বলতেছে যে ভিডিও গেমস খেললে নাকি শিশুদের মেধা বিকাশ টিকাশ থেমে যায়, এই পুজুন পুজুন সব বানোয়ার কথা, সব বানোয়ার কথা বানায় বানায়। তখন আমি আলোচনা করে আপনাদেরকে দেখাইছি যে না, ভিডিও গেমস সে তার মন করা কথাবার্তা বলছে, যেগুলো স্টাডি করা হয়েছে, যেগুলো রিসার্চ করা হয়েছে, রিসার্চ ফাইন্ডিং হয়েছে ভিডিও গেমস খেললে ছেলে বাচ্চাদের অনেক রকম ইম্প্রুভমেন্ট হয়, এবং সে যে দাবিগুলো করছে সেগুলো কোনোটার সাথে কোনো সম্পর্ক নাই। সে যেগুলো বলছে সেগুলো হচ্ছে স্ক্রিন আসক্তি, যে টিভি দেখলে আপনি বেশি স্ক্রিনের পেছনে বেশি সময় ব্যয় করলে তখন যে যে সিমটম হয় সে ওইগুলো রাইনা মারা দিয়েছে ভিডিও গেমসের ভেতরে। এক্সপার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এখন ধারা ব্যাখ্যা করবে, শোনেন ওই লোককে কী কী ধারায় ফাঁসি দিবে। এখন যেই যেই অভিযোগের কোনো প্রমাণ নাই, সে কিন্তু অপরাধের একজন শিক্ষিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ওয়ারা, অপরাধ বিষয়ের শিক্ষিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার যখন ইন্টারভিউ নিতে আসছে, দা ফার্স্ট থিং শি শুড হ্যাভ সেড যে ওয়েট ওয়েট আ সেকেন্ড, লাইক প্রমাণ কি, কোনো প্রমাণ আছে এই লোকের বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হচ্ছে এটার কোনো প্রমাণ পাওয়া গেছে? না। সো দেন ফাক অফ। একটা অপরাধ বিষয়ের শিক্ষিকা হিসেবে ওনার এই কথা প্রথম বলার কথা ছিল যে কোনো প্রমাণ আছে নাই, সো ফাক অফ। না দেখি ইনি কী বলে। হ্যাঁ রে তোরগুলা রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, উনি তিনটা ধারা বের করছিল ফাঁসি দেওয়ার জন্য। কয়েকটি ধারা আমি উল্লেখ করতে চাই যেগুলো আসলে এই অপরাধটির সাথে আসলে যেটিকে আমরা রিলেট করতে পারি, যেমন আমাদের দণ্ডবিধি যেটাকে আমরা পেনাল কোড বলি, সেটার সেকশন 3554 এ কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে যে কোনো একজন নারীর কোনো মডেস্টিকে যদি কেউ আউটরেজ করার চেষ্টা করে তাহলে তাকে 2 বছরের সাজা দেওয়া যেতে পারে। মডেস্টিকে আউটরেজ করা হয়েছে এখানে, মডেস্টিকে আউটরেজ, আউটরেজ কেমনে করা হয় মডেস্টিকে, লাইক আউটরেজের মানে কি, বাংলা কি, আই ডোন্ট নো, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ইংলিশ যে বলছে আমি বুঝি নাই, অনেক অ্যাডভান্সড ইংলিশ মারতেছে এখানে, মডেস্টিকে আউটরেজ করা হয়েছে। আচ্ছা বুঝি না, ইংলিশ বুঝি না, আচ্ছা হয়তো বাংলা করে না একটু সহজে, হয়তো শ্লীলতাহানি, মডেস্টিকে আউটরেজ করা, ওকে মানলাম বুঝছি, শ্লীলতাহানি করা হয়েছে। এখন এই লোকে শ্লীলতাহানি ধারায় খেলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিষয়ে শিক্ষিকা কিন্তু এক্সপার্ট, উনি এক্সপার্ট ধারা ব্যাখ্যা করতেছে, শ্লীলতাহানি করা হয়েছে। শ্লীলতাহানি কারে বলে? একটা 5 বছরের বাচ্চাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করেন যে শ্লীলতাহানি কাকে বলে, কীভাবে শ্লীলতাহানি করা যায় একটা মানুষকে, একটা মহিলাকে, সেখানে তো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনভলভ থাকতে হবে। শ্লীলতাহানি কি মুখ দিয়ে করা যায়? ওটা তো ফ্রি স্পিচ, ও যা ফ্রি স্পিচ করলে তো বাঙালিরা আবার বুঝবে না, শ্লীলতাহানি করার মতো তো কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনভলভ থাকতে হবে, কোনো সেই মহিলা তো এরকম কোনো অভিযোগ আনে না, মহিলা অভিযোগ আনছে তাকে টিপ প্রশ্নকেন বলছে, এখানে শ্লীলতাহানি আসলো কোথেকে? এখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ধারা বের করছে শ্লীলতাহানি। আচ্ছা সেকেন্ড ধারা বের করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976, এটির সেকশন 76 কিন্তু খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে কোনো নারীর প্রতি কোনো ধরনের ইনডিসেন্ট কোনো যদি আচরণ, কোনো এক্সপোজার, কোনো সাউন্ড জেস্টার, এনিথিং যদি পাবলিক প্লেসে বা কোনো স্ট্রিটে করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 বছরের কারাদণ্ড দেবার কথা বলা রয়েছে। ইনডিসেন্ট এক্সপোজার, সাউন্ড অর জেস্টার, এই লোকে ইনডিসেন্ট এক্সপোজার, সাউন্ড অর জেস্টার ধারায় খেলবে এবার এই মহিলা। ধারা তিনটা বের করছে কিন্তু ওই লোক ওই মহিলাকে কি জানি বলে অ্যালিজেডলি বলছে যে তুই টি পড়ছস কেন, এটা এটা শাস্তি দেওয়ার জন্য ওই যে পরিমনির মতো কি জানি পর্ন পর্ন ধারায় খেলবে আর কি পরিমনিকে। এখন হচ্ছে এটা ধারা বের করছে, প্রথম একটা বের করছে শ্লীলতাহানি, ওই মহিলার কাপড়টাই না খুলছে এই লোক,
কপালে টিপ পড়ছ কেন, এটা বলছে কেন, এটা তাকে কোন ধারায় খেলবে, কাপড় টেনে খোলা যদি হয় কোনো মহিলাকে রাস্তায় সেটা যে ধারা সেই ধারা এখন এই লক্ষ্যে খেলবে। আচ্ছা, সেকেন্ড হয়েছে ইনডিসেন্ট এক্সপোজার সাউন্ড অর জেস্টার, সেটা হচ্ছে যে আসলে অনেক লোকজন কী জানি বলে এটাকে এক্সপোজ করে মজা পায় আর কি, মানে ফ্ল্যাশ করে আর কি, ফ্ল্যাশ অনেকে আছে পথে ঘাটে মহিলাদেরকে ফ্ল্যাশ করে আর কি, মানে একটু তুলে দেখায় দিল আর কি, আবার অনেক আছে মাস্টারবেট করে মহিলাদেরকে দেখায় দেখায় পথে ঘাটে, এরকম আছে অনেক লোকজন, তাদের জন্য একটা আইন আছে যে কেউ যদি এরকম ইনডিসেন্ট এক্সপোজার মানে যদি ডিক শো করে দেয়, ফ্ল্যাশ করে, সাউন্ড করে, আহ আহ কোনো মহিলাকে অশ্লীল ইঙ্গিত করতেছে, জেস্টার করতেছে, আমি আর জেস্টারটা করে দেখাতে চাচ্ছি না, রাইট, কত রকম জেস্টারই করা যেতে পারে, ওকে, বাঙালি তো আবার কথা বোঝেন, এই জন্য একেবারে খাওয়াই দিতে হয়, এই জন্য একটু জেস্টার একটু ইঙ্গিত বুঝাই দিলাম আর কি, কেমন জেস্টার, একটা মহিলাকে আপনি দেখে আপনি তাকে ডিক ফ্ল্যাশ করলেন, আপনি ইনডিসেন্ট সাউন্ড করলেন, জেস্টার করলেন, সেটার যে ধারা এই ধারা এখন এই লক্ষ্যে খেলবে, বুঝেন, এই মহিলা কিন্তু এক্সপার্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, অপরাধ বিষয়ে শিক্ষিকা, এই লোক বলছে যে তুই টিপ পড়ছিস কিনা, এই জন্য এই লোককে দুইটা ধারা বের করছে, রাইট, একটা হচ্ছে মহিলার কাপড় টেনে খুলছে এই ধারা, আর একটা হইতেছে ওই লোককে এই লোক হয়েছে ডিক ফ্ল্যাশ করছে, তার নুনু দেখাইছে আর কি, বাংলা বাঙালি তো আবার ইংলিশ বুঝবে না, এগুলো দেখেন না, আউটরেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে মডেস্টিকে আউটরেজ করছে, নুনু প্রদর্শন করছে ওই মহিলাকে, ওই ধারায় খেলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধের শিক্ষিকা। আচ্ছা, আরেকটা হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ানে বাধা দিছে, সংবিধানের আর্টিকেল 36 ফ্রিডম অফ মুভমেন্টের কথা বলেছে এবং আর্টিকেল 41 ফ্রিডম অফ রিলিজিয়ানের কথা বলেছে, এই দুটি ধারার কথা আমি এই জন্য বলছি যে একজন নারী পুরুষ যেই হন না কেন একটি রাস্তায় পাবলিক প্লেসে প্রাইভেট স্পেসে তার নিজের স্বাধীনতা অনুযায়ী চলাফেরা করবার অধিকার কিন্তু সংবিধানই আমাদের দিয়ে দিয়েছে। কিভাবে বাধা দিছে, ওই লোকের মাথা মহিলা হাত কপাল থেকে টিপ খুলছে, ওই মহিলার হাত ধরে রাখছে না টিপ পড়তে দেবো না, কিভাবে বাধা দিছে, কিভাবে বাধা দিছে, টিপ পড়ছ কেন বলছে, এটা হচ্ছে ধর্ম চর্চায় বাধা দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। কিন্তু এই ইতর বললাম না, আপনি ইতর মানুষ করবেন কীভাবে, যেই দেশের এই যে আমার ধরনের কমেন্ট সেকশন যারা কমেন্ট করছে এখানে কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক এরকম, এরাই কিন্তু, আরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো এখানে আসে ধারা ব্যাখ্যা করার জন্যে, চারপাশে ওই যে সিফুদের কথাটা একবার বলতে হচ্ছে, গরিব ইতর ছোট লোক হ্যাঁসরা ফকিন্নিগুলা, তো এই ফকিন্নিদের সাথে যে এইসব ফকিন্নিদের সাথে এই জন্য কেউ থাকতে চায় না, কথা বোঝেন না কেন এই দেশ ছেড়ে সবাই পালায়, এই ফকিন্নিরা মিলা ধরে ফাঁসি দিয়ে দিবে, ফকিনীদের হাতে এখন পাওয়ার চলে আসছে না, এখন মব মিলে একটা ওই লোকে কোন ঠাসা করে ফেলছে, কোনো তথ্য নাই প্রমাণ, হয়তো ওই লোকে কথা বলছে যেটা কোনো অপরাধ না, নৈতিক অপরাধ, কোনো আইনি অপরাধ না, আচ্ছা মানলাম, হয়তো ওই লোকে ওই কথা বলছে, কোনো তো সাক্ষ্য প্রমাণ নাই, কিন্তু ফকিনীরা মিলে কিন্তু এখন ওই লোকে ফাঁসি দিবে, ফকিনীদের হাতে এখন প্রচণ্ড পাওয়ার। না, যেই কথাটা বললাম প্রথম আলোচনাই করছি যে আমি যেটা দেখে বুঝলাম এটা একটা অ্যাক্টিভিজম, এখানে কোনো অপরাধ, কোনো এই ন্যায় বিচার, কোনো শাস্তি দিয়ে অপরাধ এমন কোনো ব্যাপার না, এখানে অ্যাক্টিভিজম করতে নামছে কিছু কিছু অ্যাক্টিভিস্ট, সাংবাদিক নামের অ্যাক্টিভিস্ট, একজন আমার সাথে একটা লিঙ্ক শেয়ার করছেন যে ওই কী জানি বলে ইয়ে ডেইলি স্টারের দুই তিনটা আছে নারীবাদীগুলো আর কি, নিয়ে আগেও গালাগালি করছে এগুলোকে, এই দুই তিন নারীবাদীরা যখন দিহান আনুষ্কার ঘটনার মধ্যে ডাক্তার বলতেছে যে আনুষ্কার ইয়ের মধ্যে ফরেন বডি অবজেক্ট প্রবেশ করানো হয়েছে, এই কারণে রাপচার হয়েছে, সেখান থেকে ব্লিডিং হয়ে মারা গেছে, ওই নারীবাদী আইসা বলতেছে যে না এই কথা কেন ডাক্তার বলছে ফরেন বডি ইন্ট্রোডিউস করা হয়েছে, কথা বলা যাবে না, বলতে হবে তারা জানি একটু মনে করে নিই মেয়ে কী দাবি করছে, বলতে হবে যে তাকে ইয়ে যন্ত্রণা কী জানি অস্ত্র দিয়ে তাকে ইয়ে করা হয়েছে, হত্যা করা হয়েছে, ডিলডো ওই ছেলে মেয়ে মিলে সেক্স করতে গিয়ে ডিলডো ঢুকাইছে সেখান থেকে রাপচার হয়ে, এরকম রাপচার হওয়ার ঘটনা স্ট্যাটিস্টিক সার্চ দিলে পেয়ে যাবেন, মাঝে মধ্যেই হয় এরকম, এই সেক্স করার সময় হয় এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে, হ্যাঁ, সো ছোটো ছেলে মেয়েরা ডিলডো ফিল্ডো দিয়ে এক্সপেরিমেন্ট করতে গেছে সেখানে রাপচার হয়ে ব্লিডিং হয়ে মেয়ে মারা গেছে, না ওই নারীবাদীর দাবি হতে, এটা কিন্তু হাসপাতালের ভাষ্য, পোস্টমর্টেম রিপোর্ট, ডাক্তারের ভাষ্য, ওই নারীবাদী এসে বলতেছে যে ডাক্তারের কথা কেন বললো, ডাক্তারের কথা কেন বলবে যে সেখানে কী জানি বলে ফরেন বডি অবজেক্ট করছে, তাকে বলতে হবে অস্ত্র দিয়ে হইতেছে, আরে আরও কী কী জানি ভাষা ব্যবহার করছে মনেও তো আসতেছে না, অস্ত্র দিয়ে কেমনি কেমনি জানি তাকে হত্যা করা হয়েছে, এই নারীবাদীগুলো আজকে আবার এপিসোড করছে, আমি এটা এগুলোর একটু গালাগালি করতে চাইছিলাম, আমি তত সময় নাই এদের পেছনে সময় নষ্ট করার, এই করলাম না আর কি, কিন্তু ইচ্ছা ছিল আর কি করার জায়গা হয়ে উঠল না, সো এই নারীবাদীর মতো এখন এই মহিলা এখন অভিযোগ করবে, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা কিন্তু তাকে নানান ধারা বের করে ফেলছে, এই লোকে বলছে টিপ পড়ছিস কেন, অ্যালিজেডলি বলছে, জানি না বলছে কিনা, কোনো তথ্য প্রমাণ নাই, অ্যালিজেডলি বলছে, এটার জন্য এই লোককে হইতেছে এখন শ্লীলতাহানি ধারায় খেলবে, ইনডিসেন্ট এক্সপোজার ধারায় খেলবে, ফ্রিডম অফ রিলিজিয়ানে বাধা দেওয়ার ধারায় খেলবে, রাইট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা কিন্তু ধারা ব্যাখ্যা করছে ইতর। আচ্ছা, এবার ওই মহিলাও এরকম এখন অস্ত্র ব্যবহার করে, ওই যে আনুষ্কার ঘটনার মতো অস্ত্র ব্যবহার করে হত্যা করছে, ওকে, ওই মহিলা এখন এটা দেখেন কেমন করে বলতেছে, ওই মহিলার এখন হঠাৎ করে দাবি হচ্ছে এটা যৌন নির্যাতন, এটা তো যৌন নির্যাতন, এখন ওই মহিলা এখন দাবি করতেছে এটা যৌন নির্যাতন, যৌন নির্যাতন, ওই মহিলার উপর নাকি যৌন নির্যাতন হয়েছে, মহিলা কিন্তু বলে আসছে যে টিপ পড়ছিস কেন, এখন এটা হয়ে গেছে যৌন নির্যাতন, আপনাদেরকে হাজার হাজার ঘটনা এরকম তুলে দেখাইছি, বাঙালি সোনার বাঙালি সেলফি তুলছে একসাথে বিছানায় শুয়ে ধর্ষণ, কেন এই ভাষাগুলো কেন ব্যবহার করে, কারণ আইনি ধারায় খাওয়ার জন্য তাকে, কারণ সে যে অপরাধ করে নাই তাকে ওই অপরাধের শাস্তি দিবে বাঙালি ইতররা, সে যৌন নির্যাতন করে না কিন্তু তাকে শাস্তি দিতে হবে, যৌন নির্যাতক বানায়, সো এখন এই মেয়ে হঠাৎ করে মহিলা এতদিন ধরে বলে আসতেছে যে টিপ পড়ছে, এখনও বলতেছে তাকে টিপ পড়সুসকেন বলছে, কিন্তু টিপ পড়সুসকেন বলছে এটার ইন্টারপ্রিটেশন, এটার আইন ইন্টারপ্রিটেশন হয়েছে যৌন নির্যাতন, শ্লীলতাহানি, ইনডিসেন্ট এক্সপোজার, এই ধর্মচর্চায় বাধা দেয়া,
এগুলি কিন্তু কোনো র্যান্ডম মানুষজন কোনো অশিক্ষিত গ্রামের দুবাই বসে কমেন্ট করা কোনো লোক না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিষয়ে শিক্ষিকা কিন্তু এই ধারা ব্যাখ্যা করতেছে, বুঝছেন? কিন্তু আর যে অভিযোগকারী ভদ্রমহিলা, এটা হঠাৎ করে হয়ে গেল যৌন নির্যাতন। আপনাদের অনেক ঘটনা কেস স্টাডি করে দেখাইছি, মামলা করতে গেছে, একটা মামলা করছে, সেখানে ওইটা আস্তে করে কেটে উপর দিয়ে ভাষা চেঞ্জ করে তারপরে যেরকম আর কি, যে আমাকে বলছে টি প্রশ্ন কেটে দিয়ে তারপর পুলিশ কইছে যৌন নির্যাতন ঢুকান, তাহলে খেলতে পারবো আমরা ভালো, আপনি যেটা যে অভিযোগ নিয়ে আসছেন এগুলো কোনো আইনি ভিত্তি নাই, কাইটটা কুইটটা ওই যৌন নির্যাতন ধর্ষণ এগুলো এগুলো ঢুকান, তারপর আমরা দেখতেছেন দেখেন কেমনে খেলিয়ে এই লোককে। এগুলো করতেছে আর কি, মহিলাটা হয়ে গেছে এখন যৌন নির্যাতন, রাইট? তারপর হইতেছে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার চিন্তা চেতনার বিরুদ্ধে উনি ফাইট করছেন, বাংলাদেশকে হইতেছে নষ্ট হতে দিবেন না উনি, মৌলবাদ সাম্প্রদায়িকতার যারা জড়িত, বুঝতেছেন তো যে কথাটা দুই দিন ধরে বলে আসতেছে, এটা একটা অ্যাক্টিভিজমের নাম সে, এরা এরা হয়েছে যে হুজুর টুজুরের আমি আফগানিস্তান বানাই ফেলতেছে বাংলাদেশকে, এই অ্যাক্টিভিজমের নাম সে, এই করতেছে এরা, অন্য কিছু না, অন্য কিছু না, এই করতেছে। নাও অ্যাগেন ওই লোক হয়তো ওই লোক মহিলাকে বলছে টি প্রস্তুত কেন, প্রথমত এটা কোনো অপরাধ না, বাঙালিরা বুঝবে না, এটা বলে লাভ নেই, তাদের সাথে সভ্যতার আলাপে কানেক্ট করতে পারবো না, এটা যে কেউ যে কাউকে বলতে পারে, এটা ফ্রি স্পিচ, বাংলাদেশের সংবিধান ফ্রিডম অফ স্পিচকে প্রোটেক্ট করে, এটা সে বলতে পারবে। এটা বললে কী হবে যে কি জানি ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে তার বিরুদ্ধে, প্রমোশন আটকে দিল বা তার ডিমোশন করলো, ডিসিপ্লিনারি অ্যাকশন, যে আমি জানি না এগুলো ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে পড়ে কি না টেকনিক্যালি স্পিকিং, হোয়াট এভার, কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে যদি প্রমাণ হয়, যদি প্রমাণ না হয়, যদি প্রমাণ করতে না পারে, কোনো তথ্য প্রমাণ পাওয়া না যায়, ক্লিয়ার কাট এভিডেন্স যে এই লোক এই কথা বলছে, দুজন সাক্ষী দিলেও হবে না, কারণ সাক্ষী আর প্রমাণ এক জিনিস না। আচ্ছা মানলাম, তাও যদি দুজনে সে সাক্ষীও দিত, এখন পর্যন্ত দুইটা সাক্ষীও জোগাড় করতে পারে নাই, এখন পর্যন্ত একটা ভিডিও ফুটেজও জোগাড় করতে পারে নাই যেখানে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে, এবং যদি দেখা যায়ও বাকবিতণ্ডা হচ্ছে তাতেও এটা প্রমাণ হয় না এই লোক বলছে টিপর সুস্কেন, কোনোভাবেই প্রমাণ হয় না। এই মহিলার জামাই দেখলাম, এই হিন্দু ভদ্রমহিলার স্বামী হচ্ছে, এই ভদ্রমহিলার স্বামী হইতেছে ফোনে কথা বলতেছে সাংবাদিকের সাথে বলতেছে, সে দেখেন বাঙালির এক্সপেকটেশন এবং আইনের ধারা এবং ব্যাখ্যা এবং তাদের এক্সপেকটেশন দেখেন, তাদের কথা হইতেছে আমি যাকে খাইতে আমার মন চাইছে আমি তাকে যদি না খাইতে পারি তাহলে আইনের ব্যবহার হচ্ছে, যদি খাইতে না পারি তাহলে আইন হচ্ছে না। ওই লোক বলতেছে যে ওয়াইফের সাথে কথাবার্তা হচ্ছে, এখন আমার ওয়াইফকে এটা রেকর্ড করছে, তো কোনো প্রমাণ তো নাই, তো প্রমাণ না থাকলে কী করার আছে, কিছু করার না। এখন ওই লোক বলতেছে যে সাংবাদিককে যে আপনার সাথে যে আমার এখন কথা হচ্ছে এটা তো কোনো যদি রেকর্ড আমাদের না করি তাহলে তো কোনো রেকর্ড থাকবে না, তাহলে কী করার আছে, হ্যাঁ কিছু করার নাই, তাহলে কী করার আছে, কিছু করার নাই। এই লোক বুঝতেছে যে এটা যদি কোনো রেকর্ড করা না থাকে তাহলে তো কিছু করার নাই, সেটা বুঝতেছে মহিলার হাজব্যান্ড, অ্যান্ড ইয়েট তার চাওয়া হইতেছে এই লোককে ফাঁসি দিতে হবে, বুঝলেন? নাই প্রমাণ নাই, মহিলার কথাকে সত্য ধরে নিয়ে শাস্তি দিতে হবে একটা লোককে। এইভাবে কি সভ্য পৃথিবী চলে? এভাবে কি আইনি প্রক্রিয়া চলে? এভাবে কি বিচারিক প্রক্রিয়া চলে? না, এভাবে চলে না, কিন্তু বাঙালি সুয়োদের মাথায় ঢুকতেছি না, কোনোভাবেই তারা ঢুকতেছে না। এবং যে কথাটা বললাম, এই ঘটনাটাকে পুরো জিনিসটাকে মিডিয়া টেনে টেনে এই পর্যন্ত আসছে, যে জিনিসের কোনো তথ্য নাই, প্রমাণ নাই, কিছু নাই, এটা অর্গানিক্যালি ফেসবুকে আসলে মানুষ এটা পাত্য দিত না, অ্যাভয়েড করে চলে যেত, কিছু এখানে অ্যাক্টিভিস্ট টিপলি কিছু চারুকলা পার্টি এরা আর মিডিয়া মিলে এটাকে টানতে টানতে এই পর্যন্ত আসছে। একটা একটা আমি জানি না নিরপরাধ কিনা, আমাকে তো বলতে হবে কি জানি, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি এক্সিওম অনুযায়ী আমাকে বলতে হবে লোক একটা ইনোসেন্ট, একটা ইনোসেন্ট লোককে হইতেছে এরা ফাঁসি দিবে। হ্যাঁ তোরা ফাঁসি দে, কোনো সমস্যা নাই, সেই লোক ইনোসেন্টকে তোরা ইয়ে প্রমাণ কর, তোরা কি জানি অপরাধী প্রমাণ কর না রে ভাই, কইরা ফাঁসি দে, সমস্যা তো নাই, তোরা তো অপরাধী প্রমাণ করতে পারোস নাই এখন পর্যন্ত, পারতেছো শোনা, ওই লোকের পেছনে ওই ওয়াইফ বসে আসে কি নাই সেই ভিডিও কি জানি ছবি, একটা ছবি দেখে এটা কখনকার ছবি, এই লোক ওয়াইফকে ড্রপ করার পরের ছবি না আগের ছবি, নোবডি নোজ। দ্বিতীয়ত এই লোক দাবি করে নাই যে এইখানে, ও আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা একটা খবরে দেখলাম যে ওই লোকের ওয়াইফকে যখন ডেকে আনা হয়েছে, ওই লোককে ধরার পর ওই লোককে জিজ্ঞেস করছে যে আমার সাথে আমার ওয়াইফ ছিল এই ঘটনা, তারপর ওই লোকের ওয়াইফকে ডেকে আনছে পুলিশ, আনার পর ওই লোকের ওয়াইফও একই অ্যাকাউন্ট দিছে, ওই লোকের ওয়াইফও ওই লোক যা যা বলছে একই অ্যাকাউন্ট দিছে। নাও পুলিশ যখন কাউকে ক্রস এক্সামিন যেটা বলে আর কি, ক্রস এক্সামিন যখন করে তখন যেটা করে, যেমন ধরো আপনারা চার পাঁচটা ফ্রেন্ড মিলে এখানে আড্ডা মারতেছেন, এখন আপনারা এখানে কি কেন আসছেন, কী উদ্দেশ্যে আসছেন, পুলিশ ধরে নিয়ে গেছে চার পাঁচজন থানায়, নিয়ে পুলিশ ক্রস এক্সামিন করবে কীভাবে, পাঁচজনকে পাঁচটা রুমে নিয়ে যাবে আলাদা আলাদা, নিয়ে পাঁচজনকে জিজ্ঞেস করবে তুমি কেন আসছো, সে একটা উত্তর দিবে, তারপর পাঁচজনের কথা যদি এক হয় তার মানে এরা সত্য কথা বলছে, কিন্তু তারা যদি মিথ্যা কথা বলে তাহলে কিন্তু এক একজন এক একটা উত্তর দিবে, রাইট? তখনই বোঝা যাবে যে এরা সত্য কথা বলতেছে না। সো ক্রস এক্সামিনেশনের ABC 101 হচ্ছে দুজনকে আপনি জিজ্ঞেস করবেন যে দুজন একই ঘটনার সময় উপস্থিত ছিল, দুজনকে আলাদা করে জিজ্ঞেস করবেন যে তোমাদের ঘটনা কী বলো, বা দুজন মানে একজন আরেকজনের ভার্সন জানতে পারবেন না আর কি, একজন আরেকজনটা না শুনে যদি একই অ্যাকাউন্ট দেয় তাহলে একটা বোঝা যায় যে আচ্ছা তার মানে তারা মিথ্যা বলতেছে না, তার মানে তো প্রমাণ বা অপ্রমাণ কিছু হয় না, একটা ইনিশিয়াল একটা কনফিডেন্সের জায়গা তৈরি হয়। সো খবরে দেখলাম এখন এগুলো তো আর এই খবরওয়ালারা এগুলো আনবে না, এগুলো তো নামছে অ্যাক্টিভিজম করতে, সুরগুলো এগুলো তো হাজারবার দেখাইছি বাংলাদেশের মিডিয়া কী করে, এখন নতুন করে আলোচনা করতে চায় না, এরা খবরকে কতভাবে টুইস্ট করে। যে পরিমণির ঘটনায় আপনাদেরকে তখনও দেখাইছি যে পরিমণির ওই ঘটনায়, পরিমণি দুই মাস আগে হচ্ছে গুলশানে গিয়ে একই ঘটনা ঘটায় আসছে, ভাঙচুর করছে, তখন থানায় যে হইতেছে মামলা করছে ওই লোকজন,
সেই জিনিস পরিমনির মিডিয়া দেখায় নাই, মিডিয়ার কাছে ওই জিনিস ছিল, মিডিয়া এটা দেখাইছে যখন ভিডিও এভিডেন্স বের হয়ে আসছে নাসিরুদ্দিন নিরপরাধ, তখন যখন মব ঘুরে গেছে, আবার মব এখন এখন পরিমনির বিরুদ্ধে লেগে গেছে মব, তখন তখন মিডিয়া ওইটা দেখানো শুরু করছে, ওই জিনিস মিডিয়ার কাছে আগে থেকেই ছিল, তারা দেখায় নাই মবকে সার্ভ করবে এরাই সুরগুলা। তো জায়গায় মিডিয়ার কাজকাম হাজারবার করে আপনাদেরকে দেখাইছি, নতুন করে বলার কিছু নাই। এই লোকের পক্ষে যায়, এই লোককে ইয়ে করে কি বলে যে মানে অ্যাবজলভ করে এমন কোনো এভিডেন্স মিডিয়া সামনে আনবে না, আনতে দিবে না। এখানে যা দেখতেছি সব একতরফা একচেটিয়া, কোনোভাবে এই লোককে আপনি বাঁচাইতে পারবেন না, কোনোভাবে এই লোককে আপনি যে যদি নিরপরাধ হয়ে থাকে সেটা আপনি এস্টাবলিশ করতে পারবেন না, এই মিডিয়া সুরগুলো মিলে এবং মবরা মিলে যত অ্যাঙ্গেল থেকে, যে অপরাধ এই লোক করে নাই সেটার অপরাধ বানাবে, যে বার্ডেন অফ প্রুফ লোকের উপরে নাই সেই বার্ডেন ওর উপরে চাপাই দিবে, ওর কাঁধের উপরে দিয়ে এই লোককে ফাঁসি দিবে। বেসিক্যালি এদের টার্গেট তো করা আছে, ফাঁসি দিবে এখন এই লোককে, রাইট? সো যাক, এগুলো নিয়ে আসলে আর বিষয় এবং এগুলো কে করতেছে, কেন করতেছে সেটা তো আলোচনা করে ফেলছি। এটা করতেছে হয়েছে কিছু টিপওয়ালি অ্যাক্টিভিজম যারা আছে, এরা করতেছে ফেসবুকের মধ্যে যেগুলো টিপ টিপ করে বেড়ায়, এরা কারা? এগুলো সব নর্তক নর্তকী মিডিয়ার, সবগুলো মিডিয়ার নর্তক নর্তকী এবং হচ্ছে আর হয়েছে মিডিয়াগুলো, মিডিয়া এবং মিডিয়ার নর্তক নর্তকীরা এই জিনিসটা করতেছে, রাইট? আর সাথে মব আছে কিছু নাথার জন্য, এদেরকে কিছু একটা তুলে দিলে এই মব শুরু করে। এখন এই লোকের কোনোভাবে বাঁচানোর কোনো উপায় নাই, এই লোকের উপর এখন এই লোককে বাঁচানোর কোনোই রাস্তা নাই। এখন মব হইতেছে নানান রকম তথ্যপাত্র পাচ্ছে, যে তথ্যপাত্র প্রমাণ করতেছে এই লোক অপরাধী, এখন মব এই লোককে ফাঁসি দিবে। সো এখন আপনি বলতে পারেন, অনেকে বলতেছে বলে যে এটা ছোটো ঘটনা, টিপের ঘটনা, এটা নিয়ে কথা না, এটা এই তো বুঝলেন না, এটা টিপের ঘটনা না, এটা অসভ্যতার ঘটনা, এটা অসভ্যতামির ঘটনা, ইতরদের ঘটনা, ইতররা কী করে এই দেশে, মবরা কী করে প্রত্যেকটা ঘটনার পর? ও আচ্ছা, টিপ নিয়ে এই লোকে খাইয়া দিলে এই লোকের যদি আজীবনের জন্য মনে করেন প্রমোশন খেয়ে দিছে, এই লোকের জীবনে প্রমোশন পাবে না, টিপের ঘটনা দেখে এটা জায়জ হয়ে গেল নাকি? ওই খুনের বিষয় হলে তখন জায়জ, ও একটা বিশাল ধর্ষণের ঘটনা, খুনের ঘটনা, সেটা নিয়ে কারোর সাথে অন্যায় করলে সেটা যায় বড় ঘটনা, একটা ছোটো টিপের ঘটনা হলে ওই লোকের জীবনটা বরবাদ করে দেয়, জায়জ ওই লোকের জীবনে প্রমোশন পাবে না একটা। অ্যাগেন আমি জানি না, এতে আমি এই লোক অপরাধ করছে কি করেন সেটা আমি জানি না, আমার জানার দরকারও নাই, এটা প্রমাণ করার দায়িত্ব তাদের, আমাদের না, এই লোকেরও দায়িত্ব না এটা প্রমাণ করার যে আমি নিরপরাধ, আমারও দায়িত্ব না প্রমাণ করে এই লোকের নিরপরাধ। তা শুধুমাত্র এই পুরো আলোচনাটা শুরু এবং শেষ এক জায়গাতে হবে, যে হোয়াট প্রুফ ডু ইউ হ্যাভ, হোয়াট এভিডেন্স ডু ইউ হ্যাভ, কোনো এভিডেন্স আছে নাই তো শাট দ্য ফাক আপ, কিন্তু কিছু করার নাই, বাঙালি তোদেরকে এই কথা আপনি বুঝাইতে পারবেন না।